সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো, আর আমিও তো অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মাম্মাম শুরু করেছে, তো মাম্মামকে সবাই কি করবে, থ্যাংক ইউ বলে দেবে। তো আজকের ভিডিওটা মাম্মাম শুরু করেছে। তো আমরা বিকেলবেলা বসে আছি আজকে ছাদে, তো এখন বাজে হচ্ছে 6:17, তো অন্ধকার অন্ধকার সময়, কিন্তু ক্যামেরা তো এখনও বোঝা যাচ্ছে না, তো সেই কারণে তো কালকে ব্লগ দিইনি, পরশুও ব্লগ দিইনি, তো দিতে পারিনি, একটু ব্লগ করার কিছু পাইনি। আর আস্তে আস্তে মন ভেঙে যাচ্ছে, যেহেতু তোমরা কোনো সাপোর্ট করছো না, তো সেই কারণে আস্তে আস্তে মনটা ভেঙে যাচ্ছে। না আমার আর চোখে এরম করছে কেন? তো চোখে এরম করছে তোমাদেরকে। তো আকাশে তো কত পাখি, এটা প্লেন, এটা প্লেন উড়ে যাচ্ছে। তো মাম্মাম যখন বাড়ি ফিরবে, ওর বাপির কাছে যাবে, তখন মাম্মামকে ফ্লাইটেই যেতে হবে না মাম্মা? হ্যাঁ, এটা প্লেন। হ্যাঁ, কি সুন্দর। তো মাথার উপর থেকে প্লেন যাচ্ছে, আগে খুব এক্সাইটেড লাগতো প্লেন দেখার, এখন আর লাগে না, কারণ প্লেনে আমাদের ফ্লাইটে একবার করে ঘোরা হয়ে গেছে। মাম্মাম যেহেতু আন্দামান ছিল, মাম্মামকে আন্দামান থেকে নিয়ে আসার সময় আমরা গেছিলাম, তো 2 বছর হয়ে গেছে, তো তখন আমরা গেছিলাম, কিন্তু মাম্মামের হয়তো মনে নেই। মাম্মাম তিনবার ফ্লাইটে চেপেছে, মাম্মামের মনে নেই। মাম্মাম এবার আবার যখন ওর বাপির কাছে আর ওর মামা বাড়িতে যাবে, তখন ওর আবার যেতে হবে। তো ফ্লাইটে উঠতে তো প্রচণ্ডই ভয় পায়, তাই না মা? তোমার কি শুদ্ধি করেছে? ও, তোমার কেমন করে শুদ্ধি করেছে? এতো কয় দাও। তা বিকেলবেলা এখন ছাদে বসে আছি, অনেকটা সময় অনেকক্ষণ এসে বসেছিলাম, তো রোদ্দুরের ভাব ভাব ছিল বলে, তো ওই জন্য ব্লগটা শুরু করিনি। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারিপাশে চলো, তোমাদের আমার ছাদের চারিপাশে মানে চারিপাশটা কেমন সবুজে সবুজ। আমার এদিকটা কি বলতো, গ্রাম, তো চারিপাশটা পুরোই সবুজ, কোথাও মানে গ্রাম বলতে সবুজই রাস্তা আছে সামনে রোডের মতো, তো গাড়ি যায় কম, তো চারিপাশটা সবুজ সবুজ। তো চলো তোমাদের দেখিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো মামামাকে একদম মামামাকে হাম্পি দিত, দেখেছো? আচ্ছা, আমি আমি প্লেন চলে গেছে, আমি মাম্মামকে একটা হাম্পি দিদি, আমি একটা তোমার হাম্পি দিই, তোমায় কোথায় হাম্পি দেবো? হ্যাঁ, প্লেন। তো চলো আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ছাদের উপর থেকে দেখাবো, কারণ নিচয় তো এখন যায়নি, তো নিচয় এর পরে একদিনকে গিয়ে তোমাদের আমার বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে আসবো। তো চলো আমার চারিপাশটা তোমাদের একবার দেখিয়ে দিই বাড়ির। সো এটা হচ্ছে আমাদের বাড়ির টালির চাল। তো এইটা হচ্ছে প্রথমকার, একদম মানে আমার শ্বশুর শাশুড়ি যখন প্রথম বিয়ে করে আসে তখনকার এদিকটা টালির চাল। তো এখানটার এখন আপাতত দুটো, ওই যে একটা ওই দিকটা ঠাকুরঘর আছে, আর এদিকটা যে থাকি আমি, এখানটা কাজ ফাজ করা হয় তো এখানটা থাকায়। আর এই যে ছাদটা, এই যে এখান থেকে নিয়ে এই ছাদটা পুরো আমাদের, তো এদিকটা পুরো ছাদ করা, আর এদিকটা এখনও ছাদ করতে পারিনি, কারণ এদিকটা ছাদ করতে পারিনি হচ্ছে আমাদের যখন ঘরগুলো তৈরি হয়েছিল তখন না, তোমার কি বলো, তখন ওপাশের ঘরগুলোতে না ইয়ে দেয়নি, বিম দেওয়া হয়েছিল না বলে তাই জন্য। তো আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা বড় আম গাছ, মামাম এদিকে এসো, এটা হচ্ছে আমার বাড়িরই বড় আম গাছ, ঠিক আছে? তো এবছরে একটাও আম হয়নি, তোমাদের আগে ভিডিওতে বলেছি। আর এটা হচ্ছে আমার বাড়িতে একটা লেবু গাছ বসানো, তো এটা হচ্ছে আমার হাতেই লেবু গাছটা বসানো। তো এবছরে মোটামুটি অনেক লেবু হয়েছে, তো বড় হয়নি এখনও, তো এখন দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে এইদিকে আর একটা দেখো আম গাছ আছে, এটা হচ্ছে কাকাদের আম গাছ, ছোটো কাকা শ্বশুরের আম গাছ। আর এই যে ছাদে আমার কিছু টুকিটাকি শখ করে গাছ বসানো আছে, আর এদিকটা হচ্ছে আমার ভাসুরদের ছাদ, ওদেরও একই ছাদ, তবু আমাদের দেওয়াল তুলে ওদের দেওয়াল তুলে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার ভাসুরদের ছাদ, আর এদিকটা হচ্ছে ওদের সিঁড়ি ঘরের চাল, আর ওই যে দূরে একটা তাল গাছ, ওটা হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি, মানে আশেপাশে পিসি শাশুড়ির বাড়ি। তো এই পাশে একটা ওদের আম গাছ, আর ওই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে দেখো, ওই যে বড় বড় মানে চারি সাইড দিয়ে গাজার সাথে দেখো আকাশটা কত সুন্দর লাগছে। মা চলে এসো, চলে এসো, আকাশটা কত সুন্দর লাগছে। আর ওই যে চারিপাশ থেকে দেখবে, এ দেখো এই দিকটায় দেখো, আস্তে আস্তে করে আমি ক্যামেরাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
তো এই দিকেও একটা, এটা হচ্ছে আমাদের বাড়ির চারটে বাড়ির মানে পুকুর, মানে আমার শ্বশুর বাড়ি, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মানে সবাইদের মিলিয়ে একটা হচ্ছে তোমার বাড়ির চারটে বাড়ির পুকুর, যেটা ফ্যামিলি বাড়ির পুকুর। তো ইউজ করা হয় না এখন, ইউজ করা হয় না কারণ ওটাতে নোংরা পড়ে আছে। ও আর ওই দিকটা হচ্ছে পুরো ধুধু মাঠ, চলে আসো মা, আবার নিচে যেতে হবে, ঠাম্মা চা খাওয়াবে বলছে। আর ওদিকটা হচ্ছে পুরো ধুধু মাঠ, ওদিকটা না শীতকালের দিকে প্রচুর সবজি চাষ হয় আমাদের, ঠিক আছে? তো এরপরে যখন সবজি চাষ হবে আমি তোমাদের দেখাবো। আর এই দিকটাই দেখো, এই যে একটা হচ্ছে আমার পেঁপে গাছ, আর এরপরে নিচের দিকটা তোমাদের ঘুরে দেখাবো। তো এখন নিচেও যাই, তাহলে চলো, মা ডাকছে চা খেতে যাওয়ার জন্য। তো মাম্মাম চলো নিচেও চলো, ঠিক আছে? তোমাকে আর বদমাইশি করতে হবে না, অনেকক্ষণ বদমাইশি করেছো, চলো চলো, সন্ধ্যা দিতে হবে, ওঠো, আমি চলে যাই, তুমি থাকো, আমি চলে যাই, যাই, টাটা, বাই বাই। বিকেলবেলা ভিডিও করে তারপরে চলে এসেছে হচ্ছে, এ দেখো নইটিতে আমাদের পঞ্চাননতলায় বাজার করতে, বাজার করতে ঠিক নয়, আমার পরা জুতোটা যেহেতু ডেলি যে পরা জুতোটা, ওটা ছিঁড়ে গেছে। তো আমাদের কাছে ক্যাশ ছিল না বলে নইটি আমাদের এটিএমে, ওই দেখো আমার বর যাচ্ছে টাকা তুলতে। তো নইটি এটিএমটা আজকে 4-5 দিন ধরে খারাপ ছিল, আজকে সারিয়ে দিয়ে গেছে, তো সেখানে ক্যাশ নেই। তো সেই ফাঁকে আমি তোমাদের সাথে একটু আমার নইটির আশেপাশে মন্দিরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ওই বড় মন্দিরটা যে আগে দেখালাম, ওটা হচ্ছে বড় বাবা মানে ভোলে বাবার মন্দির, আর এপাশে হচ্ছে নতুন তোমার মনসা ঠাকুরের মন্দির। তো আজকে যেহেতু দশহরা, ওইটার জন্য সব জায়গা মুখ চাপা দিয়ে রেখেছে। তো এ দেখো আমি বললাম যেহেতু আমার জুতোর প্রয়োজন, তো একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে জুতোটা আমার পছন্দ হয়নি। তো এই দোকানটা নতুন ওপেনিং করেছে, তো দোকানটায় জুতোর অনেক কালেকশান আছে, আমার একটা পছন্দও হয়েছে কিন্তু আমার সাইজের মতন পাচ্ছিলাম না। তো আমি এই যে গেটে দাঁড়িয়ে আছি, তো আমার যেহেতু 4 নম্বর দরকার, তো ওনাদের কাছে 5 নম্বর আছে, তো আমাকে একটা দিয়েছিলো, তো আমার পছন্দ হচ্ছিলো না, আমি এটা ওটা আবার দেখা দেখি করে পায়ে পড়ছিলাম। তো তারপর অবশেষে অনেক ঘাটাঘাটির পরে একটা পছন্দ হয়েছিল। তো চলো দেখো কোন, আবার ওপাশে একটা পাখির, যেখান থেকে আমাদের পাখি দুটো নিয়ে এসেছি ওই পাখি দুটো ওপাশেই দোকান। তো যাওয়ার সময় আমার ছেলে বলছে দূর থেকে যে মা ওপাশে দেখো পাখি, টিয়া পাখি নিয়ে আসছে। তো আমি বললাম ঠিক আছে, যাওয়ার সময় ওনাকে জিজ্ঞাসা করে যাব। তো উনি টিয়া পাখি নিয়ে আসেনি, আমার ছেলে দূর থেকে বর্দি পাখিগুলোকে ভাবছিল যে টিয়া পাখি, তো টিয়া পাখি আনেননি। তো দেখি একটা জুতো আমি আপাতত নিয়েছি, তো কী জুতো নিয়েছি চলো দেখিয়ে দিই, সেটা বাড়ি এসে তোমাদের দেখাবো। আর ওখান থেকে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে নইটি থেকে দুটো ওখানে মানে ভুট্টা বিক্রি করছিল, তো ভুট্টাগুলো আমরা যখন কিনতে গেছিলাম উনি পুড়িয়েই বিক্রি করছিল, তো আমরা যখন কিনতে গেছিলাম তখন আর মানে ওনার আঁচটা নিভে গেছে। তো আমরা বললাম তাহলে এক কাজ করুন, আপনি কাঁচাগুলো আমাদের দিয়ে দিন, আমরা বাড়িতে এসে পুড়িয়ে নেবো। তো সেই কথা, যেই কাজ আর সেই কথা, মানে যে কথা সেই কাজ। তো বাড়ি চলে এসেছি, এসে এবার ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়ে পোড়ানো হচ্ছে। তো চলো ভিডিওটার সাথে থাকো, আর কী জুতো কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। বাজার থেকে অনেকক্ষণ হচ্ছে বাড়ি চলে এসেছি, তো বাড়ি চলে এসেছি, গেছিলাম হচ্ছে কী করতে সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো। তো বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছি, তো এসে জামা ফামা ছেড়ে নিয়েছি, আর বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম খেয়েছি, আর ওই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে জামা ফামা ছেড়ে ঘরে। এবার রাত্রে অনেকটা রাত হয়ে গেছে, তো একটা জুতো কিনে নিয়ে এসেছি, তো জুতোটা তোমাদেরকে দেখাবো। আর আজকে তো পড়ে গেছে 8:30 থেকে অমাবস্যা, তো অমাবস্যা পড়ার জন্য তো সব ঘরে ঠাকুরকে চাপা দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাই। দেখো নিজের লক্ষ্মী ঠাকুর ফাকুরগুলোকে চাপা দিতে মানে কাপড় আমাদের শেষ হয়ে গেছিলো বলে সেই জন্য আর দেখাইনি, মানে চাপা দিই না। আর এই দেখো এইখানে এই যে ঠাকুরকে মুখ চাপা দিয়ে দেওয়া হয়েছে, বাইরে বেদিতেও মনে হয় অন্ধকার, তবু দেখি অন্ধকার।
ওই দেখো তাও লাল লাল কাপড়টা ওই যে দেখা যাচ্ছে ওইটা চাপা দেওয়া হয়ে গেছে। তো চলো কি জুতো কিনেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দাঁড়াও একটু আমি কি কাপড় কিনেছি এই জুতোটা কিনেছি তোমাদের একটু দেখি। সো এই যে এই জুতোটা আমি কিনে নিয়ে এসেছি, জুতোটা কেমন হয়েছে তোমরা বলো। সো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো। তো চলো গুড নাইট, টাটা, বাই বাই।